দেখেছো কি কোথাও তুমি আমার দেশের মতন, যে দেশের মাটির কণা হীরা মানিক রতন। দেখেছো কি কোথাও তুমি আমার দেশের মতন, যে দেশের মাটির কণা হীরা মানিক রতন। দেশের মাটির কণা হীরা মানিক রতন, যে দেশের মাটির কণা হীরা মানিক রতন। শিশির ভেজা সকাল বেলা মাঠে চলে নিত্য খেলা, শিশির ভেজা সকাল বেলা মাঠে চলে নিত্য খেলা, দুপুর বেলা পথ পানি শুধুই চেয়ে থাকা, দুপুর বেলা পথ পানি শুধুই চেয়ে থাকা। কৃষ্ণার জল সঙ্গে নিয়ে প্রাণ সজনী আসবে যে কখন, দেখেছো কি কোথাও তুমি এমন প্রেম খন। যে দেশের মাটির কণা হীরা মানিক রতন, যে দেশের মাটির কণা হীরা মানিক রতন। নবান্ন সেই বিকেল বেলা বসে যে মিলন মেলা, নবান্ন সেই বিকেল বেলা বসে যে মিলন মেলা, উঠোনে সোনা রোদে ধান ভাঙানোর খেলা, উঠোনে সোনা রোদে ধান ভাঙানোর খেলা, উনুনে পিড়ি পেতে মা জননী বসবে যে কখন। দেখেছো কি কোথাও তুমি এমন আয়োজন, যে দেশের মাটির কণা হীরা মানিক রতন, যে দেশের মাটির কণা হীরা মানিক রতন। দেখেছো কি কোথাও তুমি আমার দেশের মতন, যে দেশের মাটির কণা হীরা মানিক রতন। তোমার সারা অঙ্গ ভরা, মৌমৌ গন্ধে তোমার সারা অঙ্গ ভরা, কি অপরূপ রূপ যে তোমার কি দিয়ে যে গড়া, কি অপরূপ রূপ যে তোমার কি দিয়ে যে গড়া। মন ভোমরা উদাস হয়ে খাচ্ছে কোন দোলা, মন ভোমরা উদাস হয়ে খাচ্ছে কোন দোলা, কি অপরূপ রূপ যে তোমার দিয়ে যে গড়া, কি অপরূপ রূপ যে তোমার কি দিয়ে যে গড়া। মৌমৌ গন্ধে তোমার সারা অঙ্গ ভরা, মৌমৌ গন্ধে তোমার সারা অঙ্গ ভরা, কি অপরূপ রূপ যে তোমার কি দিয়ে যে গড়া, কি অপরূপ রূপ যে তোমার কি দিয়ে যে গড়া।
হাও বাতাসে কাশবনেতে যেমনি বাঁশি বাজে, দোয়েল কোয়েল যেমন করে মনের কথা বলে, পানকৌড়ির বদন ভিজে পদ্ম ফোটা জলে, যেমন করে পাক পাখালি পেখম খুলে নাচে। বাউ বাতাসে কাশবনেতে যেমনি বাঁশি বাজে, কোয়েল কোয়েল যেমন করে মনের কথা বলে, পানকৌড়ির বদন ভিজে পদ্ম ফোটা জলে, যেমন করে পাক পাখালি পেখম খুলে নাচে। সবাই যেন বাংলায় গায়ে বাংলায় বলে কথা, সবাই যেন বাংলায় গায়ে বাংলায় বলে কথা, কি অপূর্ব রূপ যে তোমার কি দিয়ে যে গড়া, কি অপূর্ব রূপ যে তোমার কি দিয়ে যে গড়া। চরে ঘূর্ণি বায়ু যেমনি করে আসে, ছড়া পাতা মরমড়িয়ে যেমন করে হাসে, শিশির কণা হীরে হয়ে বসে দুর্বা ঘাসে, তুষার আলোয় যেমন করে ঘুম ভাঙানি আসে। বালু চরে ঘূর্ণি বায়ু যেমনি করে আসে, ছড়া পাতা মরমড়িয়ে যেমন করে হাসে, শিশির কণা হীরে হয়ে বসে দুর্বা ঘাসে, তুষার আলোয় যেমন করে ঘুম ভাঙানি আসে। সবার মুখে বাংলায় গান বাংলায় ভালোবাসা, সবার মুখে বাংলায় গান বাংলায় ভালোবাসা, কি অপূর্ব রূপ যে তোমার কি দিয়ে যে গড়া, কি অপূর্ব রূপ যে তোমার কি দিয়ে যে গড়া। মৌ 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 গন্ধে তোমার সারা অঙ্গ ভরা, মৌ 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 গন্ধে তোমার সারা অঙ্গ ভরা, কি অপূর্ব রূপ যে তোমার কি দিয়ে যে গড়া, কি অপূর্ব রূপ যে তোমার কি দিয়ে যে গড়া, কি অপূর্ব রূপ যে তোমার কি দিয়ে যে গড়া। সারা দেশ জুড়ি কোথাও দেখিনি কারো ক্লান্তি ক্লেশ মাগো, পথে পথে ঘুরি সারা দেশ জুড়ি কোথাও দেখিনি কারো ক্লান্তি ক্লেশ মাগো, সোনা দিয়ে মোরা কলি দিয়ে ভরা আমার বাংলাদেশ মাগো, আমার বাংলাদেশ। আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। সুপ্রিয় সুধী মণ্ডলী, জীবন ও জীবিকার তাগিদে আমরা পৃথিবীর যে যেখানে যে প্রান্তেই ছড়িয়ে ছিটিয়ে থাকি না কেন, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য, আমাদের দেশের প্রতি যে মমত্ববোধ, যে ভালোবাসা, যে ঋদ্ধ ঐতিহ্য, তাকে কিন্তু আমরা সঙ্গে করে নিয়েই চলি। তারই বহিঃপ্রকাশ ঘটছে আমাদের আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানমালায়। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নববর্ষ
2023 আমরা উদযাপন করতে যাচ্ছি। আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের। পুরনো দিনের যত কষ্ট, যত দুঃখ, যত হিংসা, যত প্রাণের ভেতরে যে জমে থাকা অনেক ব্যথা, সমস্ত ব্যথাকে দূরে সরে দিয়ে নতুন করে নবনব আশায়, নবনব ভালোবাসায়, নতুন নতুন স্বপ্ন নিয়ে গড়ব আমরা আগামী বছরটিকে। আমাদের পথ চলার পথ হবে আরও সুন্দর, আরও মসৃণ। ভ্রাতৃত্বের অটুট বন্ধনে সুদৃঢ় করব আমাদের প্রবাসের এই জীবনযাত্রাকে। সেই সাথে নতুন প্রজন্মকে আমরা শেকড়ের সাথে সম্পৃক্ত করব, তাদের মাঝে তুলে ধরব আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে। আমাদের বাংলাদেশকে ভালোবাসবে ওরা, বিশ্বের দরবারে বাংলাদেশের এই পতাকাকে সুসম্মানে অত্যন্ত উঁচুতে তুলে ধরবে, সেই প্রত্যাশার আগুন জ্বালিয়েই শুরু করছি আমাদের আজকের বর্ষবরণ অনুষ্ঠান 1423-এর অনুষ্ঠানমালায়। আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক বছর ধরে এখানে আয়োজন করা হচ্ছে এই বৈশাখী মেলার। এটা কোনো অর্গানাইজেশন না, কয়েকটি ফ্রেন্ডস আর ফ্যামিলি মিলিয়ে যে চমৎকার একটি আয়োজন করছে, সেই আয়োজনটি হার মানিয়ে দিচ্ছে আমাদের বাংলাদেশেও যেসব বৈশাখী বড় বড় মেলা হচ্ছে এবং প্রবাসে উত্তর আমেরিকার বিভিন্ন স্টেটে যত মেলা এখানে হচ্ছে হয় না কেন, আমার মনে হয় সবাইকে ম্লান করে দিয়েছে আপনাদের এই চমৎকার আয়োজন। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠান শুরু করে দিয়েছি। প্রথমেই আমাদের এই মেলাটিকে বিধাতার কাছে প্রার্থনা করব, সবাই সুখে শান্তিতে নিরাপদে এই প্রবাসে আমরা জীবনযাপন করব এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরব, সেই মমতাবোধ নিয়ে, সেই ভালোবাসা জানাবার জন্য, সেই দোয়া চাইবার জন্য মঞ্চে আমি আসবার জন্য অনুরোধ করছি আমার আপনাদের সকলের ভালোবাসায় ডুবে থাকা আমাদের সকলের প্রিয় মানুষ সোহেল ভাই। সোহেল ভাইকে ডাকছি আমাদের পহেলা বৈশাখকে বরণ করে নিয়ে সবার জন্য দোয়া করবার জন্য। আমি মাইক্রোফোন দিচ্ছি সোহেল ভাইকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসেন সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি কালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়ারহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। চমৎকারভাবে আল্লাহর নামে আমাদের আজকের এই নববর্ষের অনুষ্ঠানমালা সুন্দরভাবে শুরু করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা অনুষ্ঠান শুরুতেই আপনাদের সবাইকে নিয়ে আমরা উপভোগ করব আমাদের দুদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশ আমাদের প্রাণের দেশ, আর যেখানে আমরা বসবাস করছি সেটা হলো আমাদের দ্বিতীয় আবাসভূমি। তাই আমি সকলকে দাঁড়িয়ে আমাদের দুদেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানাবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Who's for stripes and rights of truth of man?
অনুষ্ঠানের শুরুটাই করলাম বিধাতার নামে সকলের মঙ্গল কামনা করে, সেই সাথে দুদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করলাম। এবারে কথার কিছু মালা আপনাদের গলায় উপহার দিতে আসছে, যাদের নাম শোনা মাত্রই আনন্দে আমাদের মনটা নেচে ওঠে, সেই প্রিয় দুটি মানুষ। আপনারা সকলেই তাদেরকে চেনেন, আমাদের সকলের আকণ্ঠ ভালোবাসায় ডুবে থাকা যে দুটো মানুষ, যাদের আয়োজন মানে আমি ভাষা খুঁজে পাই না তাদেরকে কিভাবে মূল্যায়ন করব। এখানে অনেকগুলো ভাবি আছে, অনেকগুলো ভাই আছে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তাদের মনে হয় বাংলাদেশ, এখানে থাকেন তারা কিন্তু বুকের ভেতরে পুষে রাখেন সেই প্রাণের প্রিয় বাংলাদেশকে, সেই সংস্কৃতি, সেই ঐতিহ্যকে হৃদয়ে যেভাবে ধারণ করছেন এবং নতুন প্রজন্মের মধ্যে যেভাবে ছড়িয়ে দিচ্ছেন, সত্যি এদেরকে নিয়ে আমার গর্ব হয়, এদেরকে নিয়ে আমার অহংকার হয়। সেই অহংকার এবং গর্ব করবার মতোই দুটো মানুষ আপনাদের সামনে এবার মঞ্চে রাখছি। তার আগে আসুন আমরা আমাদের সকল প্রাণের ভালোবাসা ছড়িয়ে দিই দুটি মানুষের জন্য করতালির মাধ্যমে। মঞ্চে আসছে আমাদের সকলের প্রিয় লাভলি ভাবি এবং জাবিন ভাবি। মঞ্চে ডেকে নিচ্ছি লাভলি ভাবি, সেলিম ভাই আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে মঞ্চে আশা করছি এই মুহূর্তে, সেই সাথে জাবিন ভাবিকে, যাদের সুন্দর মনের প্রকাশ ঘটছে আমাদের কয়েকটি বছর ধরে এখানে বর্ষবরণের অনুষ্ঠান, যাদের হাতের নিখুঁত ছোঁয়ায় হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে যারা এখানে বাংলাদেশের ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরেছে। কী আছে আর কী নেই আমাদের মেলাতে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বাংলাদেশের মেলাতেও এতগুলো জিনিস একসাথে আছে কি না আমি জানি না, কোথাও যদি পালকি থাকে সেখানে রিক্সা নেই, রিক্সা থাকলে দোলনা নেই, নেই এত হাট বাজার, নেই এত সুন্দর সুন্দর মানুষের সমাগম, আর আমাদের এই মেলাতে সব আছে। আর এই কষ্টগুলোকে সার্থক করতে অক্লান্তভাবে একটি মাস যারা পরিশ্রম করেছেন, যার বাড়ির আঙিনাতে আমরা দাঁড়িয়েছি, সুন্দর মঞ্চ তৈরি করেছি, যার বাড়ির এই আঙিনাকে খুলে দিয়েছে সবার জন্য, সে কে? আমাদের সকলের প্রিয় আমাদের লাভলি ভাবি। মঞ্চে ডাকছি আমাদের আরও একজন প্রিয় মানুষ জাবিন ভাবিকে। আমরা অপেক্ষা করছি এই বাড়ির, এই আঙিনার, এই উৎসবের প্রধান যারা, সেই দুটি মানুষ যাদের কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই, ভালোবাসার কোনো শেষ নাই, মনে হয় প্রাণের সমস্ত ভালোবাসা শ্রদ্ধা কৃতজ্ঞতা যদি আজকে উজাড় করে দেই তাতেও আমরা যথার্থ মূল্যায়ন করতে পারবো না। আবারও হাততালি হয়ে যাক আমাদের প্রিয় ভাবি এবং ভাই সেলিম ভাই এবং লাভলি ভাবির জন্য। মাইক্রোফোন দিচ্ছি আমাদের লাভলি ভাবির কাছে। আসসালামু আলাইকুম। ইভাপা অনেকখানি বলে গেলেন, থ্যাংক ইউ ইভাপা। হ্যাঁ, আসলে আজকে 17ই বৈশাখ 1423, কিছুটা দেরি হলো, আজ আমরা পালন করতে যাচ্ছি বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। আজকের এই আয়োজনের অ্যাকচুয়ালি মূল উদ্যোক্তা ছিল জাবিন এবং হিল্টন ভাই। হ্যাঁ, জাবিনের শৈল্পিক নির্দেশনায় আমাদের আজকের এই বর্ষবরণ বিগত বছরগুলোর ধারাবাহিকতায় বাস্তবে রূপ নিয়েছে। এইবারের বৈশাখী আয়োজনে আবহমান বাংলার সৌন্দর্যকে তুলে ধরার জন্য আমাদের উৎসাহ এবং উদ্দীপনার কোনো অভাব ছিল না।
সেই সাথে যোগ হয়েছে প্রত্যেকের ব্যক্তিগত দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রম। তার মধ্যে আমি বিশেষভাবে বলতে চাই এবং উল্লেখ করতে চাই আমাদের সবার প্রিয় জেবুন ভাবি এবং টিপু ভাইয়ের কথা। জেবুন ভাবির চিত্রকর্ম এবং আলপনা এবং টিপু ভাইয়ের সার্বিক ব্যবস্থাপনা এর কথা আমি আপনাদের সবাইকে বলতে চাই। জেবুন ভাবি, তুমি না হলে আজকে হয়তো আমাদের এত সুন্দর আলপনা হতো না। আর টিপু ভাই, আপনি অক্লান্ত পরিশ্রম না করলে আজকে মনে হয় আমাদের এই অনুষ্ঠান সফল হতো না। থ্যাংক ইউ সো মাচ টিপু ভাই, আপনাকে, আপনার প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই সফল বৈশাখ। আর আমাদের এই প্রচেষ্টার, আমাদের এই ব্যবস্থাপনায় প্রচেষ্টার সর্বাত্মক সহযোগিতায় ছিল আমাদের জেসি, নীলা, টুটুল, ময়না, পূরবি, সালমা, রীনা ভাবি, এলি ভাবি, নিপুণ, সাথে ছিল ভাইদের সম্মিলিত পরিশ্রম, ছিল নতুন প্রজন্মের সাংস্কৃতিক নির্দেশনায় আমাদের মিতা ভাবির নিঃস্বার্থ অবদান, সাথে আশফাক ভাই। আর বিশেষভাবে এখন বলতে চাই যারা দূর দূরান্ত থেকে এসছেন, দূর দূরান্ত আগতদের মধ্যে প্রথমেই বলতে হয় আমাদের সবার প্রিয় মামুন ভাইয়ের কথা এবং সাদিয়ার কথা। ওনাদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হয়েছে। ধন্যবাদ আজম, জুই এবং শাওন, ওদের সবার পরিবারকে। আর আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সবার শ্রদ্ধাভাজন বেলায়েত ভাই এবং মঞ্জুর মোল্লা ভাইকে, যারা আমাদের এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক। আর একটা কথা না বললেই নয়, যাদের অবদান, যারা সুদূর বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য অনেক পরিশ্রম করেছেন, তাদের মধ্যে গ্যাস ভাই, জাকিয়া ভাবি এবং ফিরুজ। ফিরুজের দেড় মাসের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এত সুন্দর একটা রিক্সা পেয়েছি, এবং আমাদের রান্না করার জন্য যে হাঁড়িটা সেটার পিছনেও ফিরুজের অনেক অবদান ছিল। ও অবশ্য বাংলাদেশে থাকে, বাংলাদেশ থেকে সর্বাধিক সাহায্য করেছে আমাদেরকে এই জিনিসগুলো পাওয়ার জন্য। আর পরিশেষে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের ভালো লাগা এই আয়োজনকে পূর্ণতা দিবে। আপনারা সবাই এসে আমাদের অনুষ্ঠানটাকে সফল করেছেন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা, এবং সবাইকে আমার এবং আমার হাজবেন্ড, আমার পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষ। থ্যাংক ইউ ফিলিপ ভাই। না 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 না, যে সমস্ত কিছুর হোতা, যার কারণে আমাদের এই আয়োজন প্রতি বছর, তার কাছ থেকে কোনো কথা না শুনি কি আমরা বাড়ি ফিরবো? আমাদের ঘুম হবে নিশ্চয় না। সকলের প্রিয় সেলিম ভাই, সালাম আলাইকুম। আসলে আমি কথা বলতে পারি না, মাইকে কথা বলতে পারি না, মাইকটা কাছে আসলে সব ভুলে যাই আমি। সত্যি কথা, সবাইকে আনন্দ দেওয়ার জন্যই এত পরিশ্রম আমাদের। এই পরিশ্রমের পিছনে আপনারা জানেন কারা কারা আছেন, এবং সবাইকে ধন্যবাদ। এবং আপনারা এখানে আসছেন, আমাদেরকে এই যে সহযোগিতা করছেন এখানে আয়সা অনুষ্ঠান দেখার জন্য, এর জন্য অনেক ধন্যবাদ। আর কিছু বললাম না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। সেলিম ভাই, কালকে রাতে এসে দেখলাম এই স্টেজটা বানাচ্ছে, তার সাথে সহযোগিতায় আরও এদের সকল বন্ধু বান্ধব আছে। আমি আসলে আর কি বলবো, আমার মনে হয় এদের সম্পর্কে আরো যারা ভালো জানে তাদেরই আরেকজন সহযোদ্ধা নিবেদিত প্রাণ, আমাদের সকলের প্রিয় জাবিন ভাবি। জাবিন ভাবিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ নববর্ষ। আসলে আমি না পেরে উঠেছি স্টেজে, বিকজ লাভলি এতক্ষণ যা বলেছে আমাদের সবার কথা বলেছে, বাট ওদের দুজনের কথা বলেনি, যেটা একমাত্র আমরা জানি। আপনারা আজকে যা দেখছেন, হতে পারে হয়তো আমি হয়তো আইডিয়া দিয়েছি, কিন্তু আমার প্রতিটা আইডিয়াকে সফল করতে আমাকে যে সাহায্য করেছে, এটা ছাড়া আমি সম্ভব হতো না আমার। ফর এক্সাম্পল, আমি আপনারা দেখছেন ওখানে রাঙামাটির পাহাড় করা হয়েছে, ঢেঁকি করা হয়েছে, পালকি করা হয়েছে, ইভেন যত আপনারা এখানে টঙ্গের যে দোকান দেখছেন, স্টেজ দেখছেন, যা দেখছেন, এভরিথিং 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 সেলিম ভাই বানিয়েছে নিজের হাতে, নিজের হাতে উনি করেছেন। উনি, এমন একটা দিন নেই
আমি যে জিনিসটাই মুখ থেকে বের করেছি যে আমি এটা চাই, উনি সাথে সাথে একদিনের ভিতরে সেটা বানিয়ে আমার সামনে উনি প্রেজেন্ট করেছেন। সো লাভলি নিজের কথা বলেনি, তার হাজব্যান্ডের কথা বলেনি, বাট আমি কেন, আমাদের প্রতিটা মানুষ আমাদের গ্রুপে যারা আছেন তারা সবাই এক বাক্যে বলবেন যে সেলিম ভাই ছাড়া এটা আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। প্রতিটা জিনিস উনি করেছেন নিজের হাতে, বলতে পাহাড়টা যে দেখছেন সাত দিন ধরে উনি নিজের হাতে কাউকে হেল্প না নিয়ে একা এই পাহাড় তৈরি করেছেন। সো সেলিম ভাইয়ের জন্য প্লিজ প্লিজ সবাই অনেক জোরে জোরে হাততালি দিবেন এবং ওনার সুস্বাস্থ্যের জন্য আপনারা দোয়া কামনা করবেন, যেন উনি আল্লাহ যেন ওনাকে যেন অনেক অনেক বছর আমাদের মাঝে সুস্থভাবে যেন বাঁচিয়ে রাখেন। থ্যাংক ইউ সো মাচ। পরিকল্পনাগুলো যার মাথা থেকে আসে বুঝতেই পারলেন আমাদের জাবিন ভাবি, যেমন দেখতে সুন্দর তার চিন্তাভাবনাগুলো ভীষণ সুন্দর। একটি বাংলাদেশকে আমাদের সামনে উপস্থাপন করেছে এই সুন্দর চিন্তাভাবনার মধ্য দিয়ে। আর কথা নয়, অনেকটা দেরি করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি, মাঝে মাঝে সময় পেলেই আমরা কৃতজ্ঞতা জানাবো সবার কাছে। এবারে চমৎকার একটি গান নিয়ে আসছে শহীদুল আলম, মঞ্চে আসবে সুরের ঝর্ণা ধারায় আমাদের আজকের এই মেলাকে আনন্দময় করে তুলতে শহীদুল আলম। তোমরা এক তরফ যাইও না, দু তরফ যাইও না, এক তরফ যাইও না, ঢাক ঢোল বাজাইও না, গিটারের বঙ্গ বাজাও রে, তোমরা গিটারের বঙ্গ বাজাও রে, এক তরফ যাইলে মনে পড়া যায় আমার, এক তরফ যাইলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। শাড়ি পরিও না, প্যান্টার ম্যাক্সি পরো রে, তোমরা প্যান্টার ম্যাক্সি পরো রে, অল্টা শাড়ি পরিলে মনে পড়া যায় আমার, অল্টা শাড়ি পরিলে মনে পড়া যায়, একদিন বাঙালি জীবন রে, একদিন বাঙালি জীবন রে। একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে।
একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। যদি বৌষা যোগ আর সুন্দর লাগবে গো, যদি বৌষা যোগ আর সুন্দর লাগবে গো, সুন্দর লাগবে গো। আমাদের এই প্রজন্মের বন্ধু রূপা একেবারে মানাইছে নারে, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, পিতাক তোকে মানাইছে নারে, একেবারে মানাইছে নারে, লাল পাহাড়ি
পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি লাল পাহাড়ি দেশে যাবি হাড়ি আর মাদল পাবি মে মরদের আদর পাবি রে ও নাগর ও নাগর একেবারে মানাইছে না রে পাহাড়ি দেশে যা রঙা মাটির দেশে যা ইতাক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে ময়না ছলক ছলক চলে রে পিছন পানি চায় না রে মন দুপুক দুপুক করে রে পানে চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগিও তলারে সালপি আলির বন্তি কাউরি জংলা নদীর পারে হেতে তর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণী ময়না চলক চলক ভালো কইরা বাজাব দোতারা সুন্দরি বামুলা নাচে ভালো কইরা বাজাব দোতারা সুন্দরি বামুলা নাচে সুন্দরি সেই যে দিনগুলি বাঁশি বাজানোর দিনগুলি ভাটিয়ালির দিনগুলি বাউলের দিনগুলি আজও তারা পিছু ডাকে কুল ভাঙা গাঙের বাকে তাল সুপারির ফাঁকে ফাঁকে পিছু ডাকে পিছু ডাকে ডাকে বাংলাদেশের গোল অমর যা ভুলে জাতি হারালি ভুলের ব্যথা বল বুধু টাকুম টাকুম বাজে বাংলাদেশের গোল অমন যা ভুলে জাতি হারালি ভুলের কথা বল শুধু টাকুম টাকুম বাজে ধারা এই পারে তার সারা ওই গেল সে মায়ের মাটি কই
বাজে শুনি তাক ধুম তাক ধুম বাজে ধন্যবাদ দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে নইলে কলসি দড়ি দে দাদা ডুবে মরি রে পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে ধন্যবাদ
থ্যাংক ইউ। সবার জন্য খাবার ফ্রি, পিঠা পায়েস থেকে শুরু করে সব আছে আমাদের এখানে। তবে ওই যে চা পান ছোট ছোট জিনিসগুলো একটু কষ্ট করে আপনাদেরকে কিনতে হবে, শুধুমাত্র যারা দোকান সাজিয়েছে তাদেরকে উৎসাহিত করবার জন্য, ঠিক আছে? আসুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠান মালায়। কি হ্যাঁ, চাঁদের বুড়ি মাদুর পেতে দূর আকাশে চরকা কাটে আমাদেরই বন্ধু স্যামসন মণি এবং জিয়া। একটা হাততালি হয়ে যাক আমাদের দুই নাচ ময়ূরের জন্য, স্যামসন মণি এবং জিয়া। আমার গুরুর গাড়িতে পৌঁছা দিয়ে সত্তর 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 তোষা নাই বাজিয়ে যাব তোমার শ্বশুর বাড়িতে। আরে রে 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 রে, করে কি, আরে আরে করে কি, করে কি, আরে করে কি, আলতা দেবো টিকলি দেবো দেবো সোনার চুড়ি, না 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 না, আরে শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি, আরে না 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 না, গয়না গাটি চাই না আমি, চাই না শাড়ি শুড়ি, হায় 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 হায়, সবই আমার বাপের বাড়ি আছে ভুরি ভুরি, আরে হায় 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 হায়, বলবে না মন কোনো কিছু দিয়ে, যাবো তোমায় শ্বশুর বাড়ি। সোহাগ দেব দেব ভালোবাসা, না 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 না, আর জীবন দিয়ে করব পূরণ তোমার সকল আশা, না 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 না, বিন্দু করে মনের ঘরে দিও না পোহানা, হায় 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 হায়, এসব কথা শোনা পাপ গুরুজনের মানা, আর হায় 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 হায়, তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘর নিয়ে আমি হব না, করব না তো কোনদিন বিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, ভাঙা গরুর গাড়িতে যাবে কেন বলেন তো? আমরা আমেরিকায় থাকি না, আমরা মার্সিডিজে যাব, আমরা কেন ভাঙা গরুর গাড়িতে যাব? তাহলে এখন থেকে প্রেম করতে হলে বুঝে শুনে করতে হবে, ভাঙা গরুর গাড়ির চল আর নাই। অনেক ভালো লেগেছে আমাদের এই চমৎকার পারফরমেন্স, অনেক অনেক ধন্যবাদ স্যামসন মণি এবং জিয়া, আপনাদের চমৎকার পরিবেশনে আমরা মুগ্ধ হলাম। সুর প্রাণে মাধুর্য আনে, অন্তরে আনে ছন্দ, সেই সুরের ঐক্যতানে এবার ভাসিয়ে নিয়ে যাবে দেশের এবং প্রবাসের অত্যন্ত স্বনামধন্য শিল্পী আরজিন কামাল। আপনারা যার কথা একটু আগে শুনলেন, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, প্রিয় মুখ আরজিন কামাল, আর চমৎকার তবলা বাজিয়ে সেই গানের সুরকে আরও সুরময় করে তুলবেন বিশিষ্ট তবলাবাদক আনন্দ। এদের দুজনের জন্য একটা হাততালি হয়ে যাক, থ্যাংক ইউ। মারিয়া ভুজঙ্গ তিহির কলিজা করিল, চলছে কেমন শিকারি তীর মারিল,
আরে বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, আরে বিষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ ছাইরা প্রাণটা লইয়া যাই রে আমার অন্তরায়, আমার কলি যায় আমার অন্তরায়, আমার কলি যায়, প্রেম শেল বিঁধিল বুকে, প্রেম শেল বিঁধিল বুকে মরি হায় হায়, আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায়, প্রথম যৌবনের বেলা আমারে পায়ায়া বলা, প্রথম যৌবনের বেলা আমারে পায়ায়া বলা, প্রেম শিখাইয়া গেল চইলা গেল গো, প্রথম যৌবনের বেলা আমারে পায়ায়া বলা, প্রেম শিখাইয়া গেল চইলা গেল গো, জ্বালাইলি রে প্রেমের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ, জ্বালাইলি রে প্রেমের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ, এখন আমার কি করি উপায় রে আমার অন্তরায়, আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায়, ইট কামলা ইট বানাইয়া চারদিকে ভাটা সাজাইয়া, ইট কামলা ইট বানাইয়া চারদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো, ইট কামলা ইট বানাইয়া চারদিকে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিল গো, জ্বালাইলি রে প্রেমের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ, জ্বালাইলি রে প্রেমের আগুন জল দিলে তা বাড়ে দ্বিগুণ, এখন আমার করি কি উপায় রে আমার অন্তরায়, আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায়, প্রেম শেল বিঁধিল বুকে, প্রেম শেল বিঁধিল বুকে মরি হায় হায়, আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায়, এই এই কথাটুকু মানে আমরা সবাই জানি, আমার আসলে একা গান গাইতে একদম ভালো লাগে না, তো এই জায়গাটুকু আমরা সবাই একসাথে গাই, খুবই সহজ, আমার অন্তরায় আমার কলি যায় রাই, আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তর, প্রেমশেল বিঁধিল বুকে, প্রেমশেল বিঁধিল বুকে মরি হায় হায়, শুধুমাত্র এই যে সামনের এই কয়জন জানেন গানটা, আর কেউ না, পেছনের কেউ না, পেছন থেকে কোনো শব্দ আসছে না, ওকে, আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায় আমার অন্তরায় আমার কলি যায়, প্রেম শেল বিঁধিল বুকে, প্রেম শেল বিঁধিল বুকে মরি হায় হায়, আমার অন্তরায় আমার কলি যায় 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 আমার
মন কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিয়া হব কেমনে করি মন না কাম ছাড়ে না করি মন না কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিয়া হব কেমনে বল প্রেম রসিয়া হব কেমনে করি মন না কাম ছাড়ে না করি মন না কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিয়া হব কেমনে বল প্রেম রসিয়া হব কেমনে প্রেম রসিয়া হব কেমনে বল প্রেম রসিয়া হব কেমনে হারমোনিয়াম অ্যান্ড লিগল ল্যাব দ্য মনিটর চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি কারখানা চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি কারখানা অমিতা জিজ্ঞাসিলে তুমি বলো না চোর দিয়ে চোর ধরা ধরিয়ে কি কারখানা অমিতা জিজ্ঞাসিলে তুমি বলো না চোরেরা চুরি করে সাধু দেখে পালায় তোরে নিয়ে যায় শূন্য ধরে কপনে কেমনে প্রেম রসিয়া হব কেমনে বল প্রেম রসিয়া হব কেমনে প্রেম রসিয়া হব কেমনে বল প্রেম রসিয়া হব কেমনে হাসন জানে জিজ্ঞেস করে সিরাজ শাহের পা স্বামী মারিলে লাথি নালিশ জানাবো কোথায় হাসন জানে জিজ্ঞেস করে সিরাজ শাহের পা স্বামী মারিলে লাথি নালিশ জানাবো কোথায় স্বামী মোর প্রাণপতি কি করে রাখবো রতি কেমনে অবসতি চরণে চরণে প্রেম রসিয়া হব কেমনে বল প্রেম রসিয়া হব কেমনে প্রেম রসিয়া হব কেমনে বল প্রেম রসিয়া হব কেমনে করি মন না কাম ছাড়ে না করি মন না কাম ছাড়ে না কদনে মদনে প্রেম রসিয়া হব কেমনে বল 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 প্রেম রসিয়া হব কেমনে আমার যমুনার জল দেখতে গেল চান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল চলে কাটা ফন্ত নাইমা কন্যা ঘাটা মাজন করো
কোমর পানিতে লাইন না কন্যা কোমর মাজন করাই আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল চলে আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল চলে। আচ্ছা আমি দেখলাম কোমরটা কেউ কোমর থেকেও দেখালো না, কোমরটা তো সুন্দর করে দেখাতে হবে নাকি কোমর? আমার মনে আমি যখন বললাম কোমর সবাই তখন হাঁটু দেখালো, কোমর হচ্ছে এটা ফাইন রাইট? হ্যাঁ তা আমি হাঁটু থেকে আবার শুরু করবো, যতক্ষণ ঠিক হবে আমি গাইতে থাকবো। কোমর পানিতে লাইন না কন্যা কোমর মাজন করো আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল চলে আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল চলে। কোমর পানিতে লাইন না কন্যা কোমর মাজন করো, কোমর পানিতে লাইন না কন্যা কোমর মাজন করো, বুকো পানিতে লাইন না কন্যা বুকো মাজন করো আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে যৌবন মিশিয়া গেল চলে। আচ্ছা বুকটা আমি দেখি দিচ্ছি, কোমর মাজন করো, কোমর ফানিতে নাইমা কন্যা কোমর মাজন করো, বুকো ফানিতে নাইমা কন্যা বুকো মাজন করো আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল চলে আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল চলে। গোসল করে দিয়ে সখি মুখে দিছে পান, গোসল শেষে দিয়ে মুখি মুখে দিছে পান, ঘর থাকা বাহির হয়েছে পূর্ণিমার সান আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল চলে আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল চলে আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল চলে আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল আমার যমুনার জল দেখতে কালো চাল করিতে লাগে ভালো চৌদান মিশিয়া গেল চলে। যাবার ভয়ে সাঁতার দিলাম না বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন পর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন। গানটা আপনারা কেউ জানি না নাই, আমি তো আর ভুলে গেছি তো। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন, সহজ কথা বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। দেখি এখন শিখাই দে গানটা, আপনারা পারেন না এখন শিখাই। বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম, ওকে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, এটা এখানে দর্শন এখান থেকে আমি শুনতে পাচ্ছি এখানে আমার ভাবি মনে হয় ভাবি আর
আজকের মেলা প্রতি বছরই এদের কর্মপ্রচেষ্টায় এদের অর্থে এদের বুদ্ধিতে এদের শ্রমে এদের মেধা এদের ঘামে সমস্ত কিছু সফল হয়ে যায়। এই সুন্দর মনের মানুষগুলো একটা চমৎকার গান গিয়ে আপনাদের শোনাবে, দেশের গান। হাতে ডান পাশে যে রাঙা মাটির পথ আপনারা দেখতে পাচ্ছেন, জাবিন ভাবির মাথা থেকে এটা বের হয়েছে চমৎকার আইডিয়াটা, আর সেটাকে সফল করেছে সবাই মিলে। সবার জন্য একটা হাততালি হয়ে যাক, জাবিন ভাবি প্লাস এবং সবার জন্য। আসুন সবার কণ্ঠে শুনবো এই অনুষ্ঠানের যারা প্রাণ তাদের কণ্ঠে একটি দেশের গান, রাঙা মাটির পরে। এই গানটি আপনারা সবাই জানেন, আপনারা কণ্ঠে মেলাবেন। মায়া
আরেকটু চলুক এটা, আপনারা গাইতে গাইতে সরে যান, ওকে? দুই লাইনে রূপের মধু সুরের জাদু, আপনি থাকবেন, আপনি আপনি গিয়ে যাবেন দুজন পাশাপাশি। সামনে বিশ্বাস করেন, আমার মনে হচ্ছিল মঞ্চ আলোকিত করে যে মানুষগুলো দাঁড়িয়েছিল যতটা আলোকিত করেছিল সূর্যের আলো যেন তার কাছে এই মুহূর্তের জন্য ম্লান হয়ে গিয়েছিল। এই মানুষগুলো আর সবার মতো নয়, কথাই বলে না যে রাধে সে চুল বাঁধে, এরা যেন ঠিক তাই, ঘরে কাজ করছে, বাইরে কাজ করছে, সামাজিকতা অনুষ্ঠান সব কিছু করছে, আর সেই সাথে আমাদের নতুন প্রজন্মের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে বাংলাদেশের শেকড়ের সাথে সম্পৃক্ত করবার দায়ভার এরা নিজ স্কন্ধে তুলে নিয়েছে। এরা যে কত বড় একটি কঠিন কাজ করছে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে এরা তা নিজেও জানে না। এমন একদিন আসবে এরা এখানে থাকতে থাকতে হয়তো বাংলাদেশকে ভুলেই যেত, কিন্তু তাদেরকে তো ভুলতে দেওয়া যায় না, এই বোধটি এদের মাথায় এসেছে। সেই থেকে কয়েকটি পরিবার, কয়েকজন বন্ধু একসাথে মিলে অনেকগুলো বছর ধরে চালিয়ে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় এই ধরনের বড় বড় আয়োজন। আর এই বড় বড় আয়োজন করতে যারা সার্বিক সহযোগিতার হাতকে সুপ্রশস্ত করেছেন তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নাই। তাদের মধ্যে অন্যতম ঢাকা হোম, ঢাকা হোমের CEO মোহাম্মদ বেলায়েত হোসেন দেবেন। আর কথা নয়, চলে যাচ্ছে আবার অনুষ্ঠান মালায়। আজকের অনুষ্ঠানে আমাদের এবারে আপনাদের জন্য পরিবেশনার একটি রয়েছে দলীয় নৃত্য। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে মিশে আছে ঢোলের তাল, মন্দিরের ছন্দ এবং বাঁশির সুর। বাজেরে বাজেরে বাজে দেখো বাংলাদেশের ঢোল, এই চমৎকার গানের সাথে একটি চমৎকার নৃত্য নিয়ে আসবে আমাদের এই প্রজন্মের দুই বন্ধু মিম এবং শারিকা। আর ঢোল বাজিয়ে ওদের সাথে সহযোগিতা করবে আর একটা ছোট্ট বন্ধু আরমান, নৃত্য পরিচালনায় শাওন মোস্তফা। তাদের জন্য একটা হাততালি হয়ে যাক। মনির শ্রেষ্ঠ ফসল তুমি, আমরা বলি তোমার ছেলে। আরে আয়েশা দেখো বাংলা গানের আসর, দেখো জমছে কেমন ভালোবাসার বহর। বাজারে 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 বাজে দেখো বাংলাদেশে ঢোল, বাজারে 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 বাজে দেখো বাংলাদেশের ঢোল। আর দুই কাঠিতে খেমটা বাজে দুলে দুলে, দেখো রে দেখো রে দেখো রে কেমনে বাজে বাংলাদেশের ঢোল, দেখো রে দেখো রে দেখো রে কেমনে বাজে বাংলাদেশের ঢোল। আর ঢোলের তলে সবাই নাচে হৃদয় তুলে, দেখো রে দেখো রে দেখো রে কেমনে বাজে বাংলাদেশের ঢোল, দেখো রে দেখো রে দেখো রে কেমনে বাজে বাংলাদেশের ঢোল। তোমার বাড়ি আমার বাড়ি মুদিখানির চর, তোমার বাড়ি টিনের ছানি আমার ঘরে ঘর। আমরা ঢুলি আমাদের ঢোল একটি আকাশ তলে, কোনো ঢোল বাজিয়ে শত্রু বিনাশ কোনো বিপদ হলে। বাংলা ঢোলের কোনো জুড়ি নাই, কঙ্গো ড্রামের হাতে হাত মিলা।
ঢোলের কোনো জুড়ি নাই, টঙ্গ ড্রামের হাতে হাত মিলাই। আরে বাজে গিটার এক তালে বাজে দেখো, বাংলাদেশের ঢুলি বাজাই ঢোল, সবার মুখে বলে মধুপুর। বাংলাদেশের ঢুলি বাজাই ঢোল, সবার মুখে বলে মধুপুর। খেলা পূজারে উল্লাসে, ঢোল বাজে রে প্রতিটি উৎসবে, বাপের বাড়ি ছাড়ে মেয়ে বাদ্য বাদন নিয়ে, আবার প্রবাসী ছেলে রে বরণ করে ঢোল বাজিয়ে। রামধনুর ষাটটি যেমন রাম, বারো মাসের ঢোলে তেমন ধাম, জারি সারি ভাটিয়ালি গান, ঢোল ছাড়া ভাই কেমনে পাবে প্রাণ। কেমন মিলন দেখো, বাজে রে বাজে রে বাজে রে বাজে দেখো বাংলাদেশের ঢোল, বাজে রে বাজে রে বাজে রে বাজে দেখো বাংলাদেশের ঢোল, বাজে রে বাজে রে বাজে রে বাজে দেখো বাংলাদেশের ঢোল, বাজে রে বাজে রে বাজে রে বাজে দেখো বাংলাদেশের ঢোল। বন্ধুরা, চমৎকার একটি গানের সাথে অসাধারণ একটি ফ্যাশন শুনিয়ে আশা করি সবাই উপভোগ করবো, সবাই হাততালি দিয়ে ওদেরকে উৎসাহিত করব। আসছে ফ্যাশন শো। Hands
feel so divine. I'm the best in the dash, you can flash as I go. Baby, give me love as I go with the flow. When you got the things too hot to handle, keep involved with me than a one-night scandal. সবাইকে ডাকছি আমাদের মিতা হোসেন কোরিওগ্রাফি করেছে আমাদের এই চমৎকার ফ্যাশন শোটি সবাইকে একসাথে ডাকছি যারা ফ্যাশন শোতে ছিল অনেক ভালো চমৎকার একটি পারফরম্যান্স দেখলাম বাঘের বাচ্চা আমাদের ছেলেরা পুরো বাংলাদেশকে উপস্থাপন করেছে আসো আসো মোস্ট ওয়েলকাম অন দ্য স্টেজ এভরিবডি কাম অন কাম অন সবার একটা গ্রুপ ছবি নেব আমরা যারা এই ফ্যাশন শোতে অ্যাটেন্ড করেছে তাদের সবাইকে ডাকছি ছোট্ট ছোনামণিরা তোমরা সবার আগে চলে যাও সামনে চলে যাও যারা ছোট্ট বউ জামাই বউ ছিল কোথায় কাজে লাগবে তো বউ তোমার শাড়িটা একটু ছাড়ো না বৌমা ওকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে সামনে দাঁড়াও জামার পাশাপাশি দাঁড়াও ক্যামেরায় যারা আছেন পাচ্ছেন তো সবাইকে সবাই একটু সামনে আসো না ওয়ান স্টেপ কমান কমান সবাই একটু সব অডিয়েন্সকে সালাম দাও জামাই বউ সালাম দাও সবাইকে সালাম দাও আই মিতা আপা শিখাই দেন না সালাম দিতে বলেন সালাম দাও বউ ইয়েস ইয়েস আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সবাই একটু ওয়ান টু থ্রি গো বউ ওকে সবাই বউ করলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ান্ডারফুল পারফরমেন্স খুব সুন্দর হয়েছে মিতা হোসেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে অনেক ভালোবাসা দিয়ে অনেক যত্ন করে তৈরি করছেন আমাদের এই নতুন প্রজন্মের ছোট্ট ছোট্ট সোনামণিদের থ্যাংক ইউ সো মাচ এইভাবে আপনাদের সহযোগিতা পেলে ওরা অনেকটা পথ ছয় ঋতু চমৎকার একটি পরিবেশনা পশ্চিমবঙ্গে ছয়টি ঋতু পালাক্রমে একের পর এক এসে বাংলার প্রকৃতির সেই ফুল ফল পাতায় সাজিয়ে দেয় পৃথিবীর বার্ষিক গতির ফলে এই ঋতু পরিবর্তন ঘটে এমন ঋতু বৈচিত্র্য আর কোথাও নেই আছে শুধুমাত্র আমাদের বাংলাদেশে তাই তো কবি গিয়েছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি আসুন আমাদের ছয় ঋতুর দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা উপস্থাপন করব আমাদের এই প্রজন্মের বন্ধুদের পরিবেশনায় চমৎকার একটি পরিবেশনা ছয় ঋতুকে নিয়ে উপভোগ করি ছয় ঋতুর চমৎকার পরিবেশনা গ্রীষ্মকাল গ্রীষ্মের আবির্ভাবে বাংলার প্রকৃতিতে নামে দারুণ রুক্ষতা সূর্যের তাপ প্রচণ্ড হয় নদীর জল শুকিয়ে যায় খাল বিল হয় জলশূন্য মাঠ হয়ে যায় তৃণশূন্য গ্রীষ্মের সেই তাপ দগ্ধ দিনগুলি সমস্ত প্রাণী জগতেই যেন একটা বিরক্তির ভাব এনে দেয় মানুষটা ঘর্মাক্ত দেহে রোজকার কাজ করে দুপুরে পাখিরাও লুকিয়ে থাকে পাতার আড়ালে আর সন্ধ্যায় যখন মধুমন্দ হাওয়া বইতে শুরু হয় তখন সকলেই যেন স্বস্তি নিঃশ্বাস ফেলে বাঁচে আকাশ থেকে যেন আগুন ছড়ে তাই বিকেলে দেখা যায় কাল বৈশাখী তাপদগ্ধ পৃথিবীর বুকে সেই তো আনে বৃষ্টির ধারা ফলের বাগানে দেখা দেয় আম জাম লিচু কাঁঠাল অনেক ফুলের প্রাচুর্য অনেক ফলের প্রাচুর্য আর এইসব নিয়েই আমাদের গ্রীষ্মকাল রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে গ্রীষ্ম এসে কয় নতুন পথে চলতে হবে ভাঙিয়ে দিলাম হয়
আসে বর্ষা। আষাঢ় শ্রাবণ মাসকে বর্ষাকাল বলা হয়, এর কোনো তুলনা নেই। গোটা আকাশ জুড়ে জল ভরা কালো মেঘের ছুটোছুটি ডাকাডাকি, ধুলে ধসে রুক্ষ মাটি ভিজে যায় এই বর্ষা। মাটি ভেদ করে উকি দেয় নবতৃষ্ণায় নবতৃণাঙ্ক, কদম কামিনী বেলি মল্লিকা জুই রজনীগন্ধার সৌন্দর্য সুগন্ধ তো এই বর্ষাকালে। বর্ষার আগমনে কৃষকদের মুখে ফোটা হাসি, মাঝে মাঝে তারা ধান রোপণের কাজে ব্যস্ত হয়ে পড়ে, নদী নালা খাল বিল জলে পরিপূর্ণ হয়ে যায়। শস্য সম্পদে বাংলাকে সমৃদ্ধ করবার জন্য যেন বর্ষার আগমন। আবার অতিবর্ষণে প্লাবনীর শস্য ভাঙে হয়, বাড়িঘর ধ্বংস হয়ে যায়, পশুপাখি মরে যায়। অতি বর্ষায় পথ ঘাট কর্দমাক্ত ও দুর্গম হয়ে ওঠে, সেই সঙ্গে দেখা তারপরেও আবারও আমরা বর্ষাকে ভালোবাসি নতুন উদ্দীপনায়। যেন বৃষ্টি নুপুর পরে বর্ষা এসে মেঘের কাজল দিয়ে সাজায় আঁখি। আকাশ থাকে মেঘমুক্ত, আকাশ হয়ে যায় বর্ষা। কখনো কখনো শুভ্র বলাকার মতো সাদা মেঘের ভেলা ভেসে যায় আকাশ পথে, সোনালি মিঠে রোদে চারিদিকে ঝলমল করে সাদা কাশ ফুল আর শিউলি ফুলের চারদিক চতুর্দিকে ভরে যায়। দোয়েল শ্যামার গানে বাতাস মুখরিত হয়, শরৎকালে বাংলার শ্রেষ্ঠ জাতি উৎসব দুর্গা পূজাও অনুষ্ঠিত হয়। নদীর দুটি কূল সাদা সাদা ফুল, দুলিয়ে কাশের বন, শরৎ পাখি ঘরে আসার জানাই নিমন্ত্রণ। আমার দুটো আর সরবে
শরতের পরে অল্প শীতের আমেজে নিয়ে আসে হেমন্ত, কার্তিক অগ্রহায়ণ নিয়ে চতুর্দিকে তখন টাকা ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত থাকে কৃষক সমাজ। নতুন অন্ন ঘরে আনার আনন্দকে মনে রাখার জন্যে নবান্ন উৎসবের আয়োজন করে তারা। সারা বাংলাদেশ মেতে ওঠে নবান্নর উৎসবে, হয়ে ওঠে আমাদের সেই নবান্ন সকলের প্রাণের উৎসব। কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো হল হেমন্তেরই তো বড় আকর্ষণ। হেমন্তের কৃষকেরা তারা পায় তাদের ন্যায্য পুরস্কার, তাই তো কবি গিয়ে ওঠেন ধানের ক্ষেতে সোনার ফসল বলে পড়ায় হেমন্তকে সোনার রাখেন। হেমন্তের হাত ধরে আসে শীতকাল, পৌষ মাঘ হল শীত ঋতু, গাছের পাতা এই সময় ঝরে যায়। শীতকালে প্রচন্ড শীত, তাই না? চারিদিকে ঘন কুয়াশা, কিছুই দেখা যায় না। এ সময় গাছের পাতা কেমন শুকিয়ে শুকিয়ে একের পর এক ক্রমশ নিঃস্ব হয়ে যায়। হিমের তীব্রতা বাড়তে থাকে ক্রমশ, জনশূন্য মাঠে তখন বিরাজ করে বিরাট শূন্যতা। এই ঋতুতে দেখা যায় রকমারি তরি তরকারি, এই সময়েই সবাই দূরে বা কাছাকাছি কোথাও বেড়াতে যায়। এই মৌসুমে বিশেষ আকর্ষণ পিলেপুঠি, পায়েস, নলেন গুড় আর নলেন গুড়ের সন্দেশ। শীতের আগমনে শীঘ্রিত হয়ে ওঠে আমাদের হৃদয়, গুড়ি গুড়ি পায়ে হিমের কথা কয়, দাঁড়িয়ে তোয়া সাই পাতা ঝরা চোয়া তাপিয়ে দিয়ে যায়। প্রকৃতিকে যেন জীবন দান করে বসন্ত, গাছে গাছে ফুল পাতা ভরে যায়, কোকিলের কুহু গানে চতুর্দিকে মুখরিত হয়। সরস্বতী পুজো আর দোলযাত্রার মধ্য দিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠে বাংলার মানুষ। অন্যদিকে শেষ বসন্ত বা চক্র দিনগুলোতে মহামারী বসন্তে মাতানো মোহ আয় রঙ্গিনী বিহুর নিশাত
ডুবে নিয়ে যায় ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় মোর মাতানো মোহনায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়। মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায় সুন্দর তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায়। মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায় সুন্দর তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায়। কোন চেনা দেশের তরে তোর সাথে এইতে পান্তা মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি 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 উড়ি উড়ে যায় মন হারা।